সুনামগঞ্জের নারায়ণতলা গ্রামে কিছু দুষ্কৃতিকারী নিজেদেরকে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন বাড়িতে বা ঘরে ঘরে ঢুকে লুট করছিল স্বর্ণ গহনা টাকা এমনকি শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে। উক্ত ঘটনাটি চলাকালীন সময়ে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে এবং এলাকাবাসী সবাইকে আটক করতে সক্ষম হয় প্রাথমিকভাবে। নিয়মতান্ত্রিকভাবে তারা সবাইকে প্রাথমিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে এবং যেটা পরবর্তীতে মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনার জন্ম দেয় যে বেশ কিছু দুষ্কৃতিকারী নিজেদেরকে ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এমনকি অন্যান্য গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে তারা সেখানে ডাকাতি করছিল। এখানে একজন বীর মুক্তিযোদ্ধার বাসাও ছিল, তিনি নিজে বাদী হয়ে গত 14 ফেব্রুয়ারি একটি মামলা করেন যেখানে তারা প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করতে সক্ষম হয় যিনি বিজন রায়, তার নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। যার প্রেক্ষিতে র‍্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী উক্ত ঘটনার সঠিক তদন্তে উক্ত আসামিকে গ্রেফতারে মাঠে নামে। আপনারা জানেন যে গত 16 ফেব্রুয়ারি আমরা প্রথম বিজন রায়কে র‍্যাব 4-এর একটি টিম বিজন রায়কে গ্রেফতার করতে সক্ষম হয় যেখানে বিজন রায়ের কাছ থেকে আমরা মূল যে তথ্য বা আমরা যে আসল যে ইন্টেলিজেন্স যেটি পেয়েছিলাম সেটি হচ্ছে যে মূলত আব্দুল কুদ্দুস ওরফে ডলার নাহিদ নামে একজন ব্যক্তি যার সাথে বিজন রায় সহ অনেকেরই দীর্ঘদিন যাবৎ পরিচয় ছিল, তার নেতৃত্বেই সেই সুনামগঞ্জ জেলার সেই নারায়ণতলা গ্রামে যেই আইন শৃঙ্খলা বাহিনী অথবা গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে যে ঘরে ঘরে ডাকাতি করা হয়েছিল সেটা মূলত এই ডলার নাহিদের নেতৃত্বেই করা হয়েছিল। তার এই তথ্যের ভিত্তিতেই র‍্যাব 4-এর গোয়েন্দা দল ডলার নাহিদকে খুঁজে বের করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এই প্রতারক যিনি সবসময় নিজেকে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা কখনো আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো ডলার সংকটের সময় তার কাছেই ডলার পাওয়া যাবে এই ধরনের পরিচয় দিয়ে বিভিন্ন সময় সে প্রতারণা করে আসছিল। গতকালকে তাকে যখন আমরা গ্রেফতার করি তখন তার কাছ থেকে আমরা ভুয়া আইডি কার্ড এবং প্রতারণার জন্য এডিট করে কিছু ছবি তিনি তৈরি করেছেন যেগুলো তার কাছে সবসময় তিনি রাখেন এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা সুনামগঞ্জের নারায়ণতলা গ্রামে যে ঘটনাটি ঘটেছিল তার সম্পর্কে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই যেখানে আমরা জানতে পারি যে পূর্বে গ্রেফতারকৃত বিজন রায় যার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকের একটি গ্রুপ, যেই গ্রুপটি হচ্ছে 96 যে ব্যাচ SSC এরকম একটি গ্রুপে তার সাথে এই ডলার নাহিদের পরিচয় হয়। সেখান থেকেই বিজন রায়ের সাথে ডলার নাহিদের একটি সখ্যতা গড়ে ওঠে। ডলার নাহিদ তার বক্তব্য অনুযায়ী সে প্রাথমিক শিক্ষার গণ্ডি পার হয়েছে এবং সে যদি নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা করে পরীক্ষা দিতেন SSC তাহলে তার 2009 সালে তার SSC পরীক্ষা দেওয়ার কথা, অথচ সে 1996 যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বেচ এই বেচে সে কৌশলে এই বেচের মেম্বার হন এবং তিনি নিজেকে ওই বেচের একজন গর্বিত
গোয়েন্দা কর্মকর্তা হিসেবে সবার কাছে পরিচিত এবং বিভিন্ন সময়ে এই ব্যাচের বিভিন্ন ব্যক্তিদের সহায়তা করা, অর্থ উত্তোলন করা বা কারো জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তিনি দেখভাল করতেন এবং তিনি ওই ব্যাচে অত্যন্ত সুপরিচিত ছিলেন। বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের বিভিন্ন দুঃখ কষ্ট এগুলো তিনি আমলে নিয়ে, তিনি যেহেতু একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিতেন, বাট তিনি কখনো করতে পারেননি। যে পরবর্তীতে এই ব্যাচের আরও দু একজনের সাথে পরিচয়ের মাধ্যমে মূলত যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা আছেন তাদের সাথে তার কিছুটা সখ্যতা হয় এবং সেখানে তিনি নিজেকে যেহেতু গোয়েন্দা সংস্থা কর্মকর্তা পরিচয় দিতেন, তাদের সাথে সে সখ্যতার মাধ্যমে ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় সে কৌশলে প্রতারণার মাধ্যমে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা আমাদেরকে তথ্য দেন এবং আমাদেরকে সাথে নিয়ে স্বাভাবিকভাবেই গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তারা অভিযান পরিচালনা করে থাকেন। সো এই সুযোগটি সে মূলত নিয়েছে, সে বিভিন্ন জায়গায় সে যেত, পাবনা সহ বিভিন্ন জেলায়, সেখানে সে প্রাথমিকভাবে তিন চার দিন অবস্থান করতেন এবং সে তার পরিচিত বেচের বা বিভিন্নভাবে পরিচিত এরকম বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে তিনি খুঁজে বের করতেন, করে তার সাথে তিন চার দিন ব্যাপী সখ্যতা গড়ে তুলতেন। পরবর্তীতে তিনি বলতেন যে তিনি এই এলাকায় একটি মাদকের অভিযানে এসেছেন এবং তার এই অভিযানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা প্রয়োজন। এভাবেই তিনি বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে বা কৌশলের মাধ্যমে তিনি মানুষের অর্থ লুট করেছেন। ইতিপূর্বে পাবনাতেও তিনি একইভাবে মানুষের টাকা আত্মসাৎ করেছেন। 2011 সালে যখন এস্তেমা চলাকালীন সময়ে তিনি একটি খেলনার অস্ত্র দিয়ে নিজেকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে এস্তেমার ভিতরে তিনি মানুষের অর্থ এবং স্বর্ণ লুট করছিলেন, তখন র্যাব কর্তৃক তিনি গ্রেপ্তার হন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। উক্ত যে ঘটনাটি ঘটেছিল সুনামগঞ্জে সে মূলত ইতিপূর্বে যাকে আমরা গ্রেপ্তার করেছি বিজন রায়, তাকে নিয়ে 25 জানুয়ারি দুই তিন দিন পূর্বে সুনামগঞ্জে যায় এবং সেখানে বিজন রায় সে এবং তার সাথে আরেকজন সহযোগী এই নারায়ণতলা গ্রামে বিভিন্ন বাসা তারা রেকি করে, যেখানে তারা যদি এই ধরনের ডাকাতি করতে সক্ষম হয় তাহলে তারা স্বর্ণ অলংকার বা টাকা লুট করতে সক্ষম হবে বা থাকবে। এই রেকিকালীন সময়ে এই তিন দিন যেহেতু বিজন রায় তার অ্যাকচুয়াল জন্মস্থান সুনামগঞ্জ জেলায়, তো সে তার সেখানে পরিচিত ছিল এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন জায়গায় তার পরিচিত ছিল তার এলাকা হিসেবে, সেখানে তিনি ওইভাবেই ঘটনাস্থলে তিনি রেকি করেন এবং 25 তারিখে সন্ধ্যার পরে রাতের বেলা তিনি তার অন্যান্য দুষ্কৃতিকারী সহযোগী যারা আছে তাদেরকে নিয়ে সেই গ্রামে তথাকথিত তল্লাশির নামে তিনি বিভিন্ন টাকা স্বর্ণ লুট করতে থাকেন এবং যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রামের লোকজন খবর দেন বা তারা যখন চলে আসেন তখন গ্রেফতারকৃত ডলার নাহিদ এবং বিজন রায় তারা আইন শৃঙ্খলা বাহিনী যারা সেখানে কর্তব্যের জন্য আসেন তাদেরকে জানায় যে আমরা গোয়েন্দা সংস্থা ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমরা সমন্বয় করে এসেছি।